অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। সেপ্টেম্বর 2023 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা লোয়ার এডুকেশান হায়ার এডুকেশান কেমন হবে, তাদের কর্মজীবন চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, এই নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। তাছাড়া তাদের ভাগ্যভাব কেমন চলবে, তাদের আর্থিক উন্নতি কেমন আছে, তাদের ব্যয় কেমন আছে। আর মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমেই বলি সেপ্টেম্বর 2023-এ কন্যা রাশির সাপেক্ষে গোচর ফল। কন্যা রাশিতে অবস্থান করছে তৃতীয় পথি ও অষ্টম পথি মঙ্গল। কন্যা রাশির দ্বাদশে অবস্থান করছে দ্বাদশপতি রবি এবং রাশির অধিপতি এবং দশমপতি বুধ, বক্রী ও অস্তমিত। কন্যা রাশির চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি কিন্তু অষ্টমে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে, আর রাশির দ্বিতীয় অবস্থান করছে কিন্তু কেতু, আর রাশির একাদশে অবস্থান করছে শুক্র বক্রী হয়ে, আর রাশির পঞ্চমপতি ও ষষ্ঠপতি কিন্তু ষষ্ঠে বক্রী অবস্থায় অবস্থান করছে শনি, আর 17 সেপ্টেম্বর রবি কিন্তু দ্বাদশ থেকে রাশিতে গোচর করবে, অর্থাৎ রবি মঙ্গল একসাথে অবস্থান করবে 17 সেপ্টেম্বর। প্রথমে আমি কন্যা রাশির শরীর নিয়ে আলোচনা করছি। হেলথ ইজ ওয়েলথ, রাশির অধিপতি কিন্তু দ্বাদশে বক্রী অস্তমিত এবং রাশিতে অষ্টমপতি মঙ্গলের অবস্থান, শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না, শরীর নিয়ে যথেষ্ট উদ্বেগ থাকবে, ছোটোখাটো কোনো সমস্যা, স্কিনের সমস্যা, নার্ভ গঠিত সমস্যা, নাক কান গলার সমস্যা এবং কোমর থেকে পায়ের পাতায় পেন, স্পন্ডেলাইটিস, তাছাড়া যে শিরা উপশিরা ও নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা, এমনকি লিভারের সমস্যা, হজমের গণ্ডগোল, বদহজম, পেটের সমস্যা দেখা দিতে পারে এবং শরীরে কোনো অস্ত্রোপচার হতে পারে। এ মাসে আপনাদের হসপিটালে যেতে হতে পারে এবং শারীরিক বিষয়ে সাবধানতা প্রয়োজন রয়েছে, কারণ রাশির অধিপতি এবং অষ্টমপতি কিন্তু অবস্থান ভালো নয়। অধিপতি রক্ত সম্পর্কীয় কোনো রোগও কিন্তু আপনাদের শরীরে বাসা বাঁধতে পারে, কারণ অধিপতি গ্রহ কিন্তু দ্বাদশে অবস্থান করছে, অষ্টমপতি রাশিতে অবস্থান করছে। শরীর বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, আপনাদের বিশুদ্ধ পানীয় আহার করতে হবে, আপনাদের পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং আপনাদের নিয়মিত এক্সারসাইজ, যোগব্যায়াম এগুলো করার প্রয়োজন রয়েছে শরীরের সুস্থ থাকার জন্যে, শরীর নিয়ে সুস্থ থাকার জন্যে। এবং এরপরে আমি আসি শিক্ষাক্ষেত্র। এদের চতুর্থপতি বৃহস্পতি কিন্তু অষ্টমে রাহু যুক্ত হয়ে আছে, চতুর্থ স্থান থেকে আমরা লোয়ার এডুকেশান বিচার করে থাকি, তাই লোয়ার এডুকেশনে কিছু বাধা রয়েছে, কনসেন্ট্রেশনের অভাব রয়েছে এবং গুরুর সান্নিধ্য ঠিক মতো না পাওয়া বা পরীক্ষায় এই সময় হলে তাতে মার্কস কম আসা, এইসব সিলি মিস্টেক হওয়া, গ্রামাটিক্যাল মিস্টেক হওয়া, এইসব কিন্তু বিভিন্ন যোগ দেখা যাচ্ছে। আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে আমরা হায়ার স্টাডি বিচার করি, এই পঞ্চম পথে কিন্তু ষষ্ঠে সক্ষেত্রে বক্রী হয়ে আছে, সেটা কিছুটা পঞ্চম ভাবেরও ফল দেবে। যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু মোটামুটি ভালো রয়েছে, কিন্তু কলেজ বিদ্যার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিশনের ব্যাপারে কিন্তু ডিসিশান মেকিংয়ে ভুল হতে পারে, আপনারা ডিসিশান ঠিকঠাক নেওয়ার চেষ্টা করবেন। এবং যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের এক্সপেক্টেড রেজাল্ট আসার যোগ রয়েছে, এবং যাদের জন্মছকে শনি এইরকম বক্রী হয়ে আছে তাদের কিন্তু সময় ভালো যাবে। আর যেটা উচ্চবিদ্যা, যেটা আছে মাস্টার্স বা পিএইচডি বা পোস্ট গ্রাজুয়েট ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে আপনাদের নবমপতি কিন্তু শুক্র, সে কিন্তু একাদশে বক্রী হয়ে আছে, ফলে ভাগ্যস্থান মোটামুটি সাথ দেবে, দেরিতে হলেও কিন্তু সাকসেস আসবে। আর যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন, সপ্তমপতি এখানে অষ্টমে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে, মনের অমিল হবে স্বামী স্ত্রীর মধ্যে,
একে অপরের সঙ্গে একে অপরকে বুঝতে হবে, তাকে সময় দিতে হবে এবং তার মতকে গুরুত্ব দিতে হবে, তবেই কিন্তু দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। না হলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা যাবে, এমনকি পার্টনারের শারীরিক সমস্যাও দেখা যেতে পারে। শারীরিক কারণে অর্থব্যয় হওয়ারও কিন্তু যোগ রয়েছে এক্ষেত্রে, এবং মাতার শারীরিক বিষয়ে কিন্তু সমস্যা দেখা যাবে। পারিবারিক গোলযোগ, পারিবারিক সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এই মাসে, বিশেষ করে সেপ্টেম্বর মাসে, যেহেতু বৃহস্পতি রাহুর সাথে অবস্থান করছে। আর কোনো ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু আপনারা ভেবেচিন্তে করবেন, কোনো ডিসিশন ভেবেচিন্তে নেবেন, না হলে কিন্তু সমস্যা দেখা যাবে। আর কর্মের ক্ষেত্রে আমি আসি, আপনাদের কর্মের অধিপতি কিন্তু বুধ, সে কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে। কর্মপথের অবস্থান কিন্তু শুভ নয় এবং রাশির অধিপতি সে বক্রী অস্তমিত, ফলে কিন্তু কর্মের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন দেখা যাচ্ছে, বসের সাথে মনের অমিল এবং আপার লেভেলের সঙ্গে কোনো সমস্যা হলে কিন্তু কর্মে সমস্যা দেখা যাবে। যারা বিশেষ করে প্রাইভেট ফার্মের সঙ্গে যুক্ত, তাদের কোনো তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু কর্মে সমস্যা দেখা যাবে, কর্মে সমস্যা দেখা যাবে এবং কর্মের ক্ষেত্রে বিশেষ অসুবিধা দেখা যাচ্ছে। এবং এদের সপ্তমপতি কিন্তু বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে, ফলে ব্যবসার ক্ষেত্রে সমস্যা রয়েছে। ব্যবসায় আপনাদের কিন্তু মুনাফা খুব একটা আসবে না, লাভ হবে না, বরঞ্চ ক্ষতির যোগ রয়েছে। এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের লস হবে। এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগ রয়েছে এবং ব্যবসার কারকগ্রহ বুধ, সেও কিন্তু দ্বাদশে বক্রী অস্তমিত অবস্থা আছে। এই সেপ্টেম্বর মাসে আপনাদের বিজনেস কিন্তু খুব একটা ভালো চলবে না। তবে যারা টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত, লোহা বা গ্রিলের কাজ এবং তেল, খনিজ তেল এবং গাড়ি ঘোড়ার যন্ত্রাংশ এবং গাড়ি ঘোড়ার সঙ্গে যুক্ত, তাদের কিছুটা ভালো সময় যাবে এবং তারা কিছুটা ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবে। তবে কর্মের দিক থেকে যেমন বাধা রয়েছে, শিক্ষাক্ষেত্রে বিশেষ করে লোয়ার এডুকেশনে বাধা রয়েছে এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা রয়েছে এবং শরীর নিয়েও কিছু সমস্যা রয়েছে। কন্যা রাশির অনেকটা অসুবিধাই দেখা যাচ্ছে কিন্তু সেপ্টেম্বর মাসে। আর প্রেম ক্ষেত্রে এদের পঞ্চমপতি কিন্তু ষষ্ঠে সক্ষেত্রে বক্রী হয়ে আছে, সে পঞ্চমভাবেরও ফল দেবে। যদিও সে পঞ্চমভাবের ফল দেবে, দাম্পত্য সম্পর্কে যেমন অসুবিধা আছে, প্রেম ক্ষেত্রে অতটা সমস্যা নেই, কিন্তু মনের অমিল দেখা যাবে এবং একে অপরের মতকে গুরুত্ব দিতে হবে, সময় দিতে হবে আর কথাবার্তা কিন্তু বুঝে শুনে করতে হবে। আপনাদের হঠকারী সিদ্ধান্ত নিতে দেখা যাবে, হঠকারী সিদ্ধান্ত নিলে আপনাদের সমস্যা হবে, যেমন দাম্পত্য জীবনে তেমনই প্রেম সম্পর্কে সমস্যা দেখা যাবে। তাই হঠকারী সিদ্ধান্ত একদম নেওয়া চলবে না, বাক্যের প্রয়োগ কিন্তু সঠিকভাবে করতে হবে, মাথা গরম কম করতে হবে। মাথা গরম করলে কাজকর্ম ক্ষতি হবে, শিক্ষাক্ষেত্রে ক্ষতি হবে, দাম্পত্য জীবন বা প্রেম জীবনে ক্ষতি হবে এবং আপনাদের শারীরিক জায়গাও সমস্যা হবে। আপনাদের হঠকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না, মাথা ঠান্ডা রেখে সব কিছু করতে হবে। যাই হোক, এই কন্যা রাশির সেপ্টেম্বর 2023 খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, তবুও যে বাধাবিঘ্ন রয়েছে সেগুলো থেকে আপনারা যাতে ওভারকাম কিছুটা করতে পারেন, তার জন্য আমি কিছু টোটকা টিপস দিচ্ছি। আপনারা হলুদ কালার, সোনালী কালার, সবুজ কালার বেশি ব্যবহার করুন এবং নীল কালারও ব্যবহার করতে পারেন, আকাশি কালার। এবং আপনারা প্রতিদিন সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে আপনারা হাত পা ধুয়ে শুদ্ধ বস্ত্রে আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন 8 বার বা 108 বার, ওং প্রাম প্রিং প্রোম স শনিশ্চরায় নমো। আর বৃহস্পতির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার বা 108 বার, ওং গ্রাম গ্রীম গ্রোম স গ্রুভে নমো। আর আপনারা যেটা করতে পারেন, গণেশজিকে লাড্ডু দিয়ে পূজা করতে পারেন বা দুর্বা দিয়ে, আপনারা এটা প্রতি বুধবার করলে আপনারা কিন্তু সুফল পাবেন। আর কোনো বাচ্চাদেরকে সবুজ রঙের কোনো খাবার খাওয়াতে পারেন প্রতি বুধবার, তাহলে আপনারা সুফল পাবেন এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে। আর যদি পারেন বুধের মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, ওং ওয়িং স্ত্রিং শ্রিং বুধায় নমো। আর প্রতি শনিবার বা বুধবার বা বৃহস্পতিবার আপনারা সপ্তাহে একদিন, এই বুধবার বৃহস্পতিবার বা শনিবার নিরামিষ আহার করুন, তাতে কিন্তু শুভ ফল পাবেন। আর পাখিদের সবুজ রঙের কোনো খাবার খেতে দিন। যাই হোক, আমি কন্যা রাশির কেমন যাবে সেপ্টেম্বর 2023 সেটা নিয়ে বললাম। আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন, কনগ্রাচুলেশন, এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। আমি
আবার নতুন নতুন আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট পোস্ট করুন, শেয়ার করে সব কন্যা রাশির মানুষদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছায়। আর অনেক বাধাবিঘ্ন কন্যা রাশির মানুষদের রয়েছে, তা সত্ত্বেও আমি বলছি সেপ্টেম্বর 2023 আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আমার চ্যানেল দেখতে থাকুন, ফলো করতে থাকুন, খুব তাড়াতাড়ি নতুন টোটকা টিপস এবং আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করলাম।